মুজিব বর্ষ ও বিজয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে উত্তরা 5 নম্বর সেক্টর কল্যাণ সমিতি। শনিবার সকালে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির দ্বিতীয় সহ সভাপতি সুলতান আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিল কায়সার, নির্বাহী সদস্য ইব্রাহিম মিয়া, শ্যামল বড়ুয়া, কায়ুম চৌধুরী রতন সহ বিশিষ্ট জনেরা। সমিতির পক্ষ থেকে 1000 দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।